প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি পার্সোনাল ফিটনেস ট্রেনার জামান আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং সম্বন্ধে তো কীভাবে ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে হয় এই সম্বন্ধে যাবতীয় টিপস এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো ইন্টারমিটেন্ট ফাস্টিং যেটাকে বাংলায় সবিরাম উপোস বলা হয় যেমন আমরা রোজার সময় রোজা রোজা রাখি যেখানে কোনো কিছু খাওয়া যায় না আবার কোনো কিছু পানও করা যায় না কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে গেলে আপনি পানি পান করতে পারবেন কোনো সমস্যা নাই যার কারণে এটাকে ওয়াটার ফাস্টিংও বলা হয়ে থাকে ওকে তো আসুন এখন দেখেন এই যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করার বেনিফিটগুলো কী তো এর অনেক বেনিফিট রয়েছে তার মধ্যে অন্যতম যে বেনিফিটগুলো তার মধ্যে প্রথমটা হচ্ছে যে ডিটক্স শরীরের যত টক্সিন আছে এগুলো শরীর থেকে বের করে দিবে নাম্বার টু হচ্ছে অটোফেজি অটোফেজি হচ্ছে শরীরের আপনার বিভিন্ন পুরাতন এবং ড্যামেজ সেল রয়েছে যেগুলো ঠিকভাবে কাজ করতে পারে না ওই সেলগুলোকে শরীর আপনার শরীর থেকে বের করে দিবে। বের করে দিয়ে ওর পরিবর্তে নতুন সেল নতুন হেলদি সেল উৎপন্ন হবে ওকে তারপর নাম্বার থ্রি হচ্ছে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা যারা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং না করে তাদের কন্টিনিউয়াসলি খাওয়া 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 নাস্তা খাওয়া এই খাওয়া সেই খাওয়া এগুলোর ফলে ডাইজেস্টিভ সিস্টেমটা ক্লান্ত হয়ে পড়ে এবং এটার ফাংশন আস্তে আস্তে স্লো ডাউন হয়ে যায় তো ইন্টারনিট্যান ফাস্টিং করার মাধ্যমে আপনি এই সিস্টেমটাকে রেস্ট দিতে পারবেন যার ফলে এটা আরও বেটার কাজ করবে নাম্বার ফোর হচ্ছে আপনার হরমোনাল বেনিফিট যেমন আপনি যদি আঠারো ঘন্টা না খেয়ে থাকতে পারেন ওই আঠারো ঘন্টা পয়েন্টে আপনার যদি পুরুষ হন তাহলে গ্রোথ হরমোনের পরিমাণ দাঁড়াবে টু থাউজেন্ড আর মহিলা হলে ওয়ান আর যেখানে গ্রোথ হরমোন যায় সেখানে গ্রোথ হরমোনের সাথে সাথে আরও যে পাঁচটা আপনার পাঁচটা হরমোন রয়েছে সিমিলার গ্রোথ হরমোনের সিমিলার বা বন্ধুসুলভ হরমোন যেমন আপনার টেস্টাস্ট্রন তারপরে গ্লুকাগন আইজিএফন ওই হরমোনগুলো আপনার শরীরে বিচরণ করবে হ্যাঁ হাই লেভেলে তারপর এটা আমাদের ব্রেনের ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে ব্রেইনের সেল নতুন সেল সৃষ্টি হয় নতুন সেলের সৃষ্টি হয় তারপরে আমাদের যে জেনেটিকের জেনেটিকের যে একটা 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 টেলিমিয়ার বলা হয় একটা ফিতার মতো ওকে এই ফিতাটা আমাদের বয়স বাড়ার সাথে সাথে এই ফিতাটা ছোটো হতে থাকে ওকে কিন্তু ইন্টারমিটেন্ট ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে এই এই ফিতাটা আপনার ছোটো হওয়া বন্ধ হয় ওকে যার ফলে আপনার যেটাকে বলা হয় এজিং এই বেনিফিটটাও পেতে পারবেন তারপর আপনার মেমোরি ইম্প্রুভ করবে ওকে কারণ মেমরি যখন হিপোক্যাম্পাস ক্যাম্পাস নামের যেই স্থানটা রয়েছে ব্রেনের মধ্যে ওই সেলগুলো এই যে বারবার খানা খাওয়া অতিরিক্ত ইনসুলিন অতিরিক্ত সুগার ওগুলো ওই হিপোক্যাম্পাসকে ড্যামেজ করে যার ফলে মেমরি আপনার স্লো ডাউন হয়ে যায় অথবা মেন্টাল ফগ এগুলোর সৃষ্টি হয় কিন্তু ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করার ফলে আপনি দেখবেন যে ওই ওগুলো আপনার বেশি মনে রাখতে পারছেন আপনার মেমোরি ইম্প্রুভ করছে তো এইগুলো হচ্ছে বেনিফিট এখন কথা হচ্ছে এটা কে করবেন এখন আপনি দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ফ্যাট লস করার জন্য এটা করে থাকে আমি কিন্তু এতগুলো বেনিফিট বললাম সেগুলোর মধ্যে কিন্তু ফ্যাট লসের কথা একবার উল্লেখ করলাম না কারণ ফ্যাট লস হচ্ছে খুব সামান্য উপকার মানে ওই বেনিফিটটা খুব কম গুরুত্বপূর্ণ ঠিক আছে দ্যাট মিন্স যে কোনো মানুষ এটা করতে হবে বা এটা করা উচিত কারণ আপনি দেখছেন যে অন্য যে বেনিফিটগুলো বললাম সেগুলো তো সবাই চায় ওকে একজন চিকন মানুষেরও দরকার মোটা মানুষেরও দরকার সবার দরকার ওকে যার ফলশ্রুতিতে আপনি আপনার শরীরের কাঠামো বা শেপ যেমনই হয়ে থাকুক আপনি এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের করার মাধ্যমে এই বেনিফিটগুলো আপনি পেতে পারবেন আর ফ্যাট লস হচ্ছে এটা হচ্ছে আপনার সাইড ইফেক্ট যেমন আপনার ওষুধ খেলে কিছু সাইড ইফেক্ট আছে না ওষুধের মেন কাজটা তো হয় তার সাথে কিছু সাইড ইফেক্ট ঘটে থাকে অটোমেটিকলি সেরকমই আপনি যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন অটোমেটিকলি আপনার শরীরে অতিরিক্ত যা কিছু আছে সেগুলো চলে যাবে তো এখন আপনি যদি সিদ্ধান্ত নেন যে আপনি এই ফাস্টিং করবেন সেক্ষেত্রে আপনি অনেক মিথ্যা ইনফরমেশনের সম্মুখীন হবেন ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবে অথবা আপনার বন্ধুবান্ধব পরিচিতদের কাছ থেকে ডিমোটিভেটেড হবেন তারা আপনাকে এটা করতে নিষেধ করতে পারে তো এই জন্যই কিছু আন্ডারস্ট্যান্ডিং দরকার অবশ্যই আপনি রিসার্চ করবেন এটা শুরু করার আগে ভালোভাবে ইউটিউবে দেখে নেবেন তাছাড়া আমি যেই একটা ওপিনিয়ন আপনার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে এই যে মানুষের কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ আমাদের শরীরের মধ্যে প্রত্যেকের শরীরের মধ্যে একটা ইন্টেলিজেন্স আছে ওকে যে ইন্টেলিজেন্স এতটাই ইন্টেলিজেন্ট যে আমার আপনার চিন্তা ছাড়াই যত বডিলি ফাংশন আছে সেগুলো অটোমেটিকলি করতেছে যেমন আপনি খানার খাবার পরে দশ পনেরো আইটেমের বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট তারপর খাবার এগুলো সব কিছু মিলে এত কমপ্লেক্স খাবারটাকে আপনার কি কেমিক্যাল ব্যবহার করতে হবে কি হরমোন রিলিজ করতে হবে হ্যাঁ ডাইজেস্ট ডাইজেস্ট করতে হবে সব কিছুই এটা এই ইন্টেলিজেন্স মেনটেন করে থাকেন কারেক্টলি ওকে আবার আপনি একটা মায়ের পেটে যখন বাচ্চা জন্ম নেয় ওই বাচ্চাটা বেড়ে ওঠে মানে পুঙ্খানুপুঙ্খভাবে কোনো সমস্যা ছাড়া এটা কে করে আবার আপনার রাত্রে যদি ঘুমান তখন আপনার নিঃশ্বাসটা কে নেয় ওকে তো এত কিছু করতে পারে যেমন আপনি একটা একখণ্ড রুটি একখণ্ড রুটিকে কনভার্ট করার মাধ্যমে আপনার মাসেলে রূপান্তরিত করে ফ্যাটে রূপান্তরিত করে হারে রূপান্তরিত করতে পারে তো এত পাওয়ারফুল কোনো ইন্টেলিজেন্ট যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা কেন বাইরের বাইরের কারো কথায় কান দেব। ইভেন কোনো ডাক্তার বা কোনো সায়েন্টিস্ট তাদের কথা কেন কান দেবো এখন কথা হয়েছে এই যে ইন্টেলিজেন্স এটা আমাদের সাথে কমিউনিকেট করে কিসের মাধ্যমে যেমন আল্লাহ তালা আমাদেরকে কিছু পারসেপশন দিয়েছেন উপলব্ধি যেমন ফিফটি টু টোটাল পারসেপশন ফিফটি টু যেমন আমাদের হাং হাঙ্গার তারপর থার্স্ট আমরা যখন ক্ষুদা লাগে এটা একটা পারসেপশন তারপর আমরা যখন স্যাড হই হ্যাপি হই এগুলো সব পারসেপশন তো এগুলোর মাধ্যমে আমাদের আমাদের ওই যে ইন্টেলিজেন্সটা ইন্টেলিজেন্স আমাদের ব্রেনের সাথে কমিউনিকেট করছে এই মেসেজ পাঠানোর মাধ্যমে যেমন আপনার যখন বডির খাবারের প্রয়োজন পুষ্টির প্রয়োজন তখন এটা আপনাকে এই মেসেজ সেন্ড করবে ব্রেনে যে খাবারের খোঁজ করো খাবার দরকার তখন আপনার আপনি ক্ষুধা অনুভব করেন এবং আপনি খাবার খান তো এইগুলো পারসেপশন তো এই এই মেসেজগুলোকে ট্রাস্ট করে তারপরে আপনি চালিয়ে যাবেন সবশেষে একটা ব্যাপার হচ্ছে আপনার আজকের মতো এত ইনফরমেশন এত ডাক্তার এত সাইন্টিস্ট এত কমপ্লেক্স মেডি মেডিসিন তারপরে এত আবিষ্কার এগুলো তো ছিল না মনে করেন দুশো তিনশো পাঁচশো বছর আগে তো এগুলো ছিল না তাহলে ওই সময়ের মানুষ মানুষের মানুষরা কীভাবে বেঁচে ছিল ওকে তারা এই এই ইন্টেলিজেন্সের উপর আপনার ট্রাস্ট করে এই এইটার সাথে আপনার তাল মিলিয়ে তারা জীবন জীবনযাপন করেছে যার ফলশ্রুতিতে তারা সবচেয়ে স্বাস্থ্যবান ছিল ওকে আমরা এত কিছু করার পরেও আজ অসুস্থ অসুস্থ সবাই আপনার দেখা গেছে বিশ ত্রিশ বছরে যেই রোগ হয় আগে ষাট সত্তর বছরের মানুষের ওই ধরনের রোগ হতো না ঠিক আছে তাহলে এই বিশ্বাসটা করতে হবে যে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে মানে আমাদেরকে সেলফ সাফিসিয়েন্ট করে পাঠিয়েছেন এই পৃথিবীতে যেমন আপনি এই লোকালয়ে আপনার জন্ম হয়েছে কিন্তু এমন মানুষ আছে তো আপনার জঙ্গলে বাস করে আফ্রিকার জঙ্গলে বাস করে তারা কি করবে তারাই তো ইন্টারনেটে এই ইনফরমেশন আপনার মতো পাচ্ছে না হ্যাঁ তারা তো ওই আশেপাশে ডাক্তার পাচ্ছে না তাহলে তারা কীভাবে জীবনযাপন করবে সো আল্লাহ ওইভাবেই সৃষ্টি করেছেন অ্যাভারেজে আমাদেরকে এই ইন্টেলিজেন্স আমাদের ভিতরে দিয়ে দিয়েছেন যার ফলে আমাদের আর বাইরের কিছুর দিকে লক্ষ্য করতে না হয় তো আসুন এখন আলোচনা করি কিভাবে আমরা সহজে এবং হেলদি ওয়েতে এই ইন্টারমিটেন্ট ফাস্টিংটা করতে পারি তো অনেকে কি করবেন দেখা যাচ্ছে আপনার বেশি সময় করতে পারলে বেশি বেনিফিট এই জন্য ডাইরেক্টলি লাভ দিয়ে আপনার একসাথে আঠারো ঘন্টা না খেয়ে থাকতে চায় বিশ ঘন্টা না খেয়ে থাকতে চায় সেটা হবে আপনার আনহেলদি ওকে এবং এটা আপনার জন্য খুব কষ্টসাধ্য হবে এবং এটা আপনি লং টার্ম কন্টিনিউ করতে পারবেন না তো এই জন্য মেন সমস্যাটা হচ্ছে কি আমাদের যে বর্তমান সমাজে কি চলে যে আমরা বারবার খাবার খাই ওকে মেন খাবার খাই আবার নাস্তা করি কারণ মেইন স্ট্রিম মিডিয়া এবং এই যে ডায়েটিশিয়ান এরা প্রমোট করে যে অল্প অল্প করে বারবার খাবার খান আপনার ম্যাটাবলিক রেট বাড়বে ফ্যাট লস হবে ইত্যাদি ইত্যাদি যেগুলো হচ্ছে ভুয়া মিথ্যা কারণ তাদের বেনিফিটের জন্য তারা এইভাবে বলে ওকে ফুড ইন্ডাস্ট্রিও এদেরকে প্রভাবিত করে তো যাই হোক এখন এই যে বারবার খানা খাওয়ার অভ্যাস থেকে ডাইরেক্টলি জাম্প করা উচিত হবে না এর জন্য কী করতে হবে আমি দুইটা উদাহরণ দেওয়ার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ফর এক্সাম্পল আপনি একজন হচ্ছে আপনার তিনটা মিল খায় তিনবার খাবার খায় আর এর মাঝখানে তিনবার নাস্তা করে সো টোটাল ছয়বার বার ওকে ছয় বার খাবার থেকে সে কী করতে পারে যে প্রথম পনেরো দিন জাস্ট পাঁচ পাঁচবার খাবে ওকে তার পনেরো দিন পর চারবার তার পনেরো দিন পর তিনবার এভাবে কমাতে 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 চেষ্টা করতে হবে তাহলে কি হবে ওই যে পনেরো দিন সময়টার মধ্যে তার শরীরটা ইয়া পাবে আপনার সময় পাবে অ্যাডজাস্ট হওয়ার জন্য অ্যাডাপ্ট হওয়ার জন্য তখন আর কষ্টটা তেমন লাগবে না এবং এই জিনিসটা আপনার লাস্টিং হবে লঙ্গা লাস্টিং আরেকজন যে আছে যে যে বর্তমানে মাত্র তিন মিল খায় তার জন্য হবে প্রতি পনেরো দিন পর দেখা গেছে তিন মিল থেকে আড়াই মিল আড়াই মিল মিনস দুই মিল আর এক নাস্তা তার কিছুদিন পর নাস্তাটা বাদ দিয়ে দেবে এভাবে আগাইতে পারে ওকে এখন বর্তমানে যে সারা বিশ্বে যে বেসিক ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের যে প্যাটার্ন সেটা হচ্ছে সিক্সটিন এইট মানে ষোলো ঘন্টা ধরে কিছু খায় না আট ঘন্টার মধ্যে দুইবার খাবার খায় তো এটাই হবে আপনার লক্ষ্য এভাবে কারণ এইভাবে যদি আপনি খেতে পারেন তাহলে এটা আপনার আপনার সারা জীবন করতে পারবেন এটা খুব বেশি এক্সট্রিম না আবার খুব সমস্যা হয় না ঠিক আছে এটা একটা পারফেক্ট প্যাটার্ন তো এখন দেখা যাচ্ছে আপনি আপনি ওভার ওকে প্রচুর ওয়েট কিন্তু এখন আপনি এই যে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ নিতে নিতে একটা পর্যায়ে গিয়ে আপনি এখন দুই মিল খান আর হচ্ছে কোনো কিছু খান না এই দুই মিলের মাঝখানে এবং আপনি সিক্সটিন আওয়ার্স ফাস্টিং করতে আসেন এখন এই মুহুর্তে আপনি অ্যানালাইজ করে দেখবেন যে আপনার কি এখনও অনেক ফ্যাট লস করা বাকি আছে বা এখনও কি আপনি যেই কারণে এই ফাস্টিংটা করছেন সেগুলো কি ইম্প্রুভমেন্টের আরও কিছু সময় লাগবে যদি লাগে তাহলে কি করবেন ওই যে দুই মিল থেকে কিছু দিনের জন্য টেম্পোরারি সময়ের জন্য দুই মিল থেকে আপনি দেড় মিল বা এক মিলে চলে যাবেন এটা টেম্পোরারি যাওয়ার পরে যখন আপনার লক্ষ্য অর্জন অর্জন হয়ে যাবে তখন আপনি আবার দুই মিলে ফিরে আসবেন কিন্তু তখন আবার ওয়েটটা যদি আপনার ওয়েট লস লক্ষ্য হয়ে থাকে তখন ওয়েটটা আবার বেড়ে যেতে পারে তখন সেটাকে ব্যালেন্স করবেন কী দিয়ে এক্সারসাইজ দিয়ে ওকে এক্সারসাইজের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন যেমন হাঁটা ডেইলি এক ঘন্টার মতো যদি হাঁটতে পারেন তাহলে এটা শুধু এই ওয়েট লসের বেনিফিট না আরও নানাবিধ বেনিফিট আছে স্পেশালি আপনার সাইকোলজিক্যাল বেনিফিট স্ট্রেসের বেনিফিট তো এভাবে আপনি আগাইতে পারেন যেই ফাস্টিংয়ের সময়টা যে ষোলো ঘন্টা বা দশ ঘন্টা বা বারো ঘন্টা এই সময়টার মধ্যে আপনি পানি ছাড়া অন্য আর কি পান করতে পারবেন বা পান করা উচিত সেটা হতে পারে আপনার আপেল সাইডার ভিনেগার এক এক চামচ এক টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার এক গ্লাস পানির মধ্যে মিশিয়ে আপনি পান করতে পারেন অথবা সারা দিনের যে পানিটা খাবেন আপনি পান করবেন ওই পানিটার মধ্যে সকালবেলাই আপনি এক এক দুই চামচ আপনার আপেল সাইডার ভিনেগার কিছু হিমালয়ান পিঙ্ক সল্ট ওকে দুই তিন দুই চিমটি এরকম হিমালয়ান পিঙ্ক সল্ট তারপরে লেমন হ্যাঁ লেবু রস তিন চারটা লেবুর রস একসাথে মিশিয়ে এগুলো আপনার পানির সাথে মিশিয়ে সারাদিন ধরে পান করতে পারেন আরেকটা জিনিস করতে পারেন যেটা হচ্ছে আদা আদাকে কুচি কুচি করে কেটে রাতে পানিতে ভিজিয়ে রাখবেন ওই পানিটা সকালে ছেঁকে ওই পানিটাও এগুলোর সাথে অ্যাড করলে এগুলো কি করবে এগুলোতে হয়তো সামান্য ক্যালোরি আছে এটা হয়তোবা আপনার ফাস্টিংটাকে কিছুটা আপনার ফাস্টিং থেকে বের করে দেবে কিন্তু তাতে সমস্যা নয় অল্প সময়ের জন্য আপনার দশ মিনিট পনেরো মিনিটের জন্য কিন্তু এর বেনিফিট যে মেডিস মেডিসিনাল প্রপার্টি আছে এগুলোর মধ্যে সেগুলো আপনার যে ভিতরে যে কাজগুলো হচ্ছে যেই আপনার ডিটক্সিফিকেশন এবং অন্যান্য যে প্রক্রিয়াগুলো চলছে সেগুলোকে সাহায্য করবে এগুলো কাঁচামাল হিসাবে কাজ করবে ওগুলোর জন্য তো এই জন্য ওগুলো খাইতে কোনো আপনার ইয়ে করবেন না দ্বিধা করবেন না এখন আর একটু অ্যাডভাইস হচ্ছে আপনার রাত্রে যখন রাতে যখন আপনার শেষ মিলটা হবে ওই মিলটাতে কি করবেন প্রোটিন এবং ফ্যাট ফ্যাটের মানে মেইনলি প্রোটিন প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাবার রাখতে চেষ্টা করবেন আই মিন যদি একটু হেলদি ফ্যাট বেশি পরিমাণে রাখতে পারেন মেইনলি ফ্যাটটা এই ফ্যাটটা কি করে আপনার স্লোলি ডাইজেস্ট হয় আপনার স্লোলি বার্ন হয় তারপর ফ্যাটটা হচ্ছে স্যাটিসফাইং ফ্যাটটা খাওয়ার পর মনে হয় যে আপনি তৃপ্ত হয়েছেন তো এই এইগুলো আপনাকে হেল্প করবে পরের দিন লম্বা সময় ধরে না খেয়ে থাকতে হেল্প করবে ওকে সেই সাথে আপনি আবার সকালবেলা উঠে আপনি কি করতে পারেন এই যে যেই মিক্সারটার কথা বললাম যে লেবু তারপরে আপেল সাইডের ভিনেগার ইত্যাদি এগুলো মিশিয়ে পান করতে পারেন প্লাস ব্ল্যাক কফি ব্ল্যাক টি অথবা গ্রিন টি এগুলো যদি যে সময় আপনি নর্মালি নাস্তা করতেন ওই সময় এগুলো পান করলে দেখা গেছে আরও দুই তিন ঘন্টা সময় আপনার আর কোনো ক্ষুধা লাগবে না তো এইভাবে আপনি সময়গুলোকে পুশ করতে পারবেন আস্তে আস্তে এখন যে হেলদি ফ্যাট অ্যাড করতে বললাম রাতের খাবারের সাথে এখন ফ্যাটটা কিন্তু ডাইরেক্টলি অয়েল মানে অয়েল বিভিন্ন অলিভ অয়েল তারপরে কোকোনাট অয়েল ইত্যাদি অয়েল না ব্যবহার করে আপনি জাস্ট যেই খাবারের সাথে অলরেডি ফ্যাট আছে এমন খাবার খাওয়ার চেষ্টা করবেন খাবারের সাথে অলরেডি ফ্যাট আছে এমন খাবার যেমন ডিম ডিমের কুসুম ডিমের কুসুমটা হচ্ছে ফ্যাট ওকে হেলদি ফ্যাট তারপরে আপনার ফ্যাটি ফিশ যেই মাছগুলোতে যেমন পাঙ্গাস মাছ ওকে প্রচুর ফ্যাট রয়েছে ইলিশ মাছ এগুলো এই জাতীয় মাছ ওকে তাতে কী হবে কারণ ওই যে অয়েলগুলো অয়েলগুলোর মধ্যে অনেক কমপ্লিকেশন আছে আপনার নাম্বার ওয়ান হচ্ছে অরিজিনাল জিনিস তো পাওয়া যায় না সব জায়গায় নাম্বার টু আছে খুব এক্সপেন্সিভ আর নাম্বার থ্রি অনেক কিছু বুঝতে হয় ওর ওগুলো ভালোভাবে কিনতে হলে ওকে কোল্ড প্রেস নাকি মেশিন প্রেস ইত্যাদি ইত্যাদি খুব কমপ্লিকেশন তো এই জন্য আপনি খাবার একই খাবারের মধ্যে ফ্যাট এবং প্রোটিন আছে এমন খাবার চুজ করতে পারলে সবচেয়ে ভালো হয় রাতের খাবারের শেষে আরেকটা সোর্স আপনি ফ্যাট হিসাবে ব্যবহার করতে পারেন যেটা হচ্ছে নাটস বাদাম বিভিন্ন ধরনের যে বাদাম রয়েছে আর সিড বিভিন্ন ধরনের বিচি তো এগুলো আপনার কেনার পরে কি করবেন রাতে ভিজিয়ে রাখবেন পানিতে মাস্ট বি কারণ এগুলোর মধ্যে আপনার ইয়ে আছে ফাইটিক ফাইটেটস আছে ফাইটেটস মানে যে বিচি এবং ইয়া বাদামের যে আবরণটা রয়েছে না উপরের আবরণ আবরণ এটা আপনার কে বলা হয় ফাইটেটস এটা হজমের ডিস্টার্ব করে সমস্যা করবে ঠিক আছে তো এই জন্য এগুলোকে ভিজিয়ে রাখতে হবে দশ বারো ঘন্টা তারপরে এগুলোকে ধোয়া ধোয়ার পরে তারপর খান আরেকটা বিষয় আছে যেটাকে বলা হয় গ্লাইকেটেড প্রোটিন গ্লাইকেটেড প্রোটিনটা হচ্ছে আমরা যখন প্রোটিন কার্বোহাইড্রেটের সাথে মিক্স করে খাই ওকে অথবা ফ্যাট কার্বোহাইড্রেটের সাথে মিক্স করে খাই এটা একটা গ্লাইকেটেড সাবস্টেন্সের তৈরি করে যেটা আমাদের যে পাকিস্তানের যে ওয়াল রয়েছে এই ওয়ালগুলোকে সমস্যা করে রোগের সৃষ্টি করে এই জন্য যখন আপনার ফ্যাট এবং প্রোটিন একসাথে খাওয়ার চেষ্টা করবেন মানে একটা মিলে জাস্ট ফ্যাট এবং প্রোটিন আরেকটা মিলে আপনার বিভিন্ন সালাদ তারপরে শাক সবজি তারপরে আপনার অন্য যদি কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাবার খান সেগুলো একসাথে কিন্তু এই দুটোটাকে আলাদা করার চেষ্টা করবেন তাতে আপনার হজমটা স্মুথ হবে এবং ফাস্টার হজম হবে আর কোনো সমস্যা হবে না কমপ্লিকেশন নাই তারপর হচ্ছে আপনার যেই ভিটামিন এবং মিনারেলের প্রয়োজন এগুলো এগুলো যদি আপনার পেতে হয় তাহলে কি করতে হবে শাক সবজি ওকে বিশেষ করে শাক হ্যাঁ শাকের মধ্যে আপনার প্রচুর ভিটামিন এবং মিনারেল আছে এই শাকটাকে আবার আপনার তিনভাবে আপনি খেতে পারেন একটা হচ্ছে কাঁচা যে সব শাক তো আর কাঁচা খাওয়া যায় না যেগুলো সালাদের মধ্যে যেগুলো কাঁচা খাওয়া যায় ওগুলো কাঁচা খাবেন আবার আরেক দিন দেখা গেছে আপনি ফার্মেন্টেড যে দই আমরা যেমন দুধটাকে ফার্মেন্ট করি এভাবে ফার্মেন্ট করে ভেজিটেবলসও খাওয়া যায় যেটাকে পিকেল বলা হয় সাওয়ার ক্রাউড বলা হয় এগুলো আপনারা ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন খুব সহজ বানাতে ঘরে বানাতে পারবেন আরেকভাবে খেতে পারবেন স্টিম করে ওকে জাস্ট স্টিম করার মাধ্যমে সিদ্ধ হালকা সিদ্ধ করার মাধ্যমে তো এইভাবে খেতে পারলে আপনার মাইক্রোবায়ামগুলো হ্যাপি থাকবে তো এখন কিছু বিষয় সম্বন্ধে কেয়ারফুল থাকতে হবে যদি ইন্টারমিটিয়েন্ট ফাস্টিং আপনার সুন্দরভাবে করতে হয় হেলদি ওয়েতে তাহলে নাম্বার ওয়ান হচ্ছে ইনডাইজেশন ওকে ডাইজে মানে বদহজম হয় এরকম কোনো খাবার যদি মানে বদহজম হলে কি হবে আপনার রাতের ঘুম হবে না আবার আপনার ওই খাবারটা থেকে শরীর পুষ্টিটা পেতে পারবে না সো আপনি স্লোলি স্লোলি দুর্বল হয়ে পড়বেন এবং আপনার এটা করার সামর্থ্য থাকবে না এজন্য বিশেষ করে আপনার কিছু ভেজিটেবলস আছে যেগুলো আপনার বদ হজমের সৃষ্টি করে তো এগুলো নির্ণয় করার চেষ্টা করবেন যে একসাথে অনেক জাতীয় খাবার না খেয়ে আপনার জাস্ট বোঝার জন্য যে কোন খাবারটা আমার সমস্যা করছে না বা করছে এগুলো বোঝার জন্য প্রথম কিছুদিন আপনার অল্প অল্প মানে দুই এক আইটেম দুই এক আইটেম এভাবে খেতে খেতে আপনি জাস্ট সিলেক্ট করে রাখবেন যে এগুলো আমার জন্য কোনো সমস্যা করে না কোনো সেন্সিটিভিটি নাই তারপরে ওগুলো খেতে খেতে পারবেন বেশি পরিমাণে সমস্যা নাই ঠিক আছে আরেকটা হচ্ছে আপনার ঘুম দেখবেন যে যদি রাতের ঘুম ঠিকভাবে না হয় বা অল্প ঘুম হয় সকালবেলা কিন্তু আপনার সুগারের প্রতি ক্রেভিং বেড়ে যায় সুগারের প্রতি আসক্তি নাস্তা করতে আপনি কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খুঁজবেন ওকে এজন্য ঘুমটা প্রতি বেশি নজর দিবেন কারণ আজকাল সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে মানুষের ঘুমের পরিমাণ কমে আসছে ওকে এই এই জিনিসটা লক্ষ্য রাখবেন তারপর হচ্ছে স্ট্রেস আপনার যে যদি স্ট্রেস সম্বন্ধে তো আমরা কম বেশি বুঝি যে টেনশন তারপরে ফিজিক্যাল মেন্টাল কেমিক্যাল স্ট্রেস এই স্ট্রেসগুলো কী করে যে স্ট্রেসের হরমোন কোটিজল উৎপাদন করে আর কোটিজল হচ্ছে আপনার ইনসুলিনের মতোই একটা ফ্যাট বানানোর হরমোন আর কোর্টিজল যদি উৎপন্ন হয় কোটিজল আপনার ফাস্টিংকে ভেঙে দিতে পারে আপনার যে ফাস্টিংটা করছেন এই ফাস্টিংকে ভেঙে দিতে পারে যেমন আমরা আমাদের রোজা ভেঙে যায় না এরকম কোটিজল ফাস্টিংকে ভেঙে দিতে পারে এটা আপনার শরীরের শরীরের যে জমানো গ্লাইকোজেন রয়েছে মাসেল এবং লিভারে ওগুলোকে ওইখান থেকে বের করে ব্লাডের মধ্যে সার্কুলেট করতে পারে যার ফলে আপনার যার ফলে ইনসুলিন স্পাই করবে এবং আপনার শ্বাস আপনার আপনার ফাস্টিংটা শেষ হয়ে যাবে তো এই জন্য স্ট্রেস কমানোর জন্য যা যা কিছু করা সম্ভব এগুলো করবেন যেমন হাঁটা ডেলি এক দেড় ঘন্টা হাঁটা বাইরে প্রকৃতির মাঝে মোবাইল ফোন কম ব্যবহার করা এই যে নিউজগুলো আছে না বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর নিউজগুলো খারাপ নিউজ নেগেটিভ নিউজ এগুলোকে অ্যাভয়েড করা তারপরে ঘুমের প্রতি নজর দেওয়া কারণ ঘুমের মধ্যে আমাদের স্ট্রেস রিলিজ হয় তো এগুলো করতে পারলে আপনি স্ট্রেসকে মিনিমাইজ করতে পারবেন প্রসঙ্গে আসি সাপ্লিমেন্ট যদি ব্যবহার করতে চান তাহলে আমি রিকমেন্ড করবো ন্যাচারাল সোর্স থেকে সাপ্লিমেন্ট ব্যবহার করবেন সেটা হবে যে আপনাকে অবশ্যই শাকসবজি প্রচুর খেতে হবে তাহলে কি কী করতে পারবেন আপনি পটাশিয়াম পটাশিয়ামের যে চাহিদাটা সেটা মেটাতে সক্ষম হবেন আর কি পরিমাণ শাক সবজি খাওয়া প্রয়োজন শাক আপনার লিফি গ্রিন যেগুলো পাতা দুশো পঞ্চাশ গ্রামের মতো ডেলি যদি আপনি খেতে পারেন তাহলে আপনার ওই চাহিদাগুলো মিটবে ওকে এখন বাকি আছে কি আপনার পাম্পকিন সিড যেটা কুমড়ার বিচি কুমড়ার বিচি এবং সানফ্লাওয়ার সিড যেটা সূর্যমুখী বিচি এই দুইটা বিচির মধ্যে আপনার কি আছে ভাইটামিন বি আছে এবং ম্যাগনেসিয়াম আছে তো এগুলো সব আপনাকে হেল্প করবে এগুলো ন্যাচারাল সোর্স আর আপনি যদি চান যে না এগুলো আমি খাবো না আমি সাপ্লিমেন্ট ব্যবহার করবো সেক্ষেত্রে ফুড বেস সাপ্লিমেন্ট যেগুলো খাবার থেকে সংগৃহীত সাপ্লিমেন্ট সেই সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন সেটা হবে আপনার মিনারেল সাপ্লিমেন্ট যেটা হবে ট্রেস মিনারেল এবং মিনারেল ইলেকট্রোলাইটস যেটাকে বলা হয় ইলেকট্রোলাইটস এই ইলেকট্রোলাইটস সাপ্লিমেন্ট সেই সাথে নিউট্রিশনাল ইস্ট যেটা বি ভাইটামিনের জন্য এই দুইটা সাপ্লিমেন্ট যদি ব্যবহার করতে পারেন তাহলে এটাও আপনাকে অ্যাসিস্ট করবে হেল্প করবে কিন্তু আমি রেকমেন্ড করি যেহেতু ওগুলো আপনার যদি অরিজিনাল কিনতে হয় ফুড বেস সাপ্লিমেন্ট কিনতে হয় ওগুলোর দাম অনেক বেশি সব জায়গায় পাওয়া যায় না এই জন্য আমি রেকমেন্ড করব জাস্ট ন্যাচারাল যে যেই পামকিন সিড সানফ্লাওয়ার সিড এবং শাকসবজি এগুলো বেশি বেশি খাওয়ার মাধ্যমে আপনি এই জিনিসটাকে সলভ করতে পারবেন আর প্রথমে অবশ্যই একটু সমস্যা হয় যে কোনো কিছু করতে গেলে নতুন কোনো অভ্যাস করতে গেলে কিন্তু আস্তে আস্তে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ওকে কারণ আপনার শরীর অ্যাডজাস্ট হয়ে হয়ে যাবে অ্যাডাপ্ট হয়ে যাবে তখন আপনার কাছে খুব সিম্পল নর্মাল মনে হবে ওকে তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন খোলা হবে প্রিয় বন্ধু এই ভিডিওর ইনফরমেশনগুলো যদি আপনার উপকারে এসে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ